বুধবার রাজ্যের পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি। তাপপ্রবাহের সতর্কতা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। বৃষ্টির সম্ভাবনা 2/24 পরগনা, 2 মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া। তবে 22 এপ্রিল বৃষ্টি হবে না কলকাতায়। বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পংয়ে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাইরে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করুন, সুতির হালকা জামা কাপড় পরুন। রোদ লেগে বা ঠান্ডা গরমে অসুস্থ হলে অন্তত 2 দিন রোদে যাবেন না। পরিমিত জল পান করুন, তবে রঙিন ঠান্ডা পানীয় জল পান করবেন না। দইয়ের শরবত, নুন চিনির লেবুর জল, গ্লুকোজ অথবা ওয়ারেস খান। খুব অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিন। কলকাতায় এপ্রিলের বেশিরভাগ সময়ে তাপমাত্রা 40 ডিগ্রি থাকে, তবে গত 17 দিনের মধ্যে 12 দিন ধরে 40 ডিগ্রি বা তার আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার ঘটনা বেনজীর। যদি আরও 48 ঘন্টায় তাপমাত্রা থাকে, তবে এপ্রিলে এটাই রেকর্ড ভাঙা গরম হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 38.6 ডিগ্রি সেলসিয়াস। এই গরমের হাসফাঁস দশা থেকে কবে মুক্তি মিলবে এখন সেটাই দেখার। কবে ঠিক কলকাতার ক্ষেত্রে বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ক্ষেত্রে বৃষ্টি হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে কোনো কিছুই বলা হয়নি। তবে এটাই এখন দেখার যে আগামী 22 তারিখ যে কয়েকটা জায়গায় বৃষ্টির কথা বলা হচ্ছে, সেই বৃষ্টি কতটা স্বস্তির বৃষ্টি হতে পারে। কারণ যে বৃষ্টিটার কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে, সেই বৃষ্টি একেবারেই হালকা বৃষ্টি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে গরম কি আদৌ কমবে বা নাকি আরও এই বৃষ্টির পরে গরমটা আরও বাড়বে সেটাই এখন দেখার। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে আন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।